আসতে তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু স্কুলে তো আসতেই হবে, কারণ ক্লাস আসছে। আর ক্লাস না করলে তো পরের পর আমরা পাবো না। আর যদিও সকালবেলা যদি 9টা থেকে শুরু করতো তাহলে বেশি ভালো হতো। আমাদের স্কুলটা যদি মর্নিং শিফটে দিত তাহলে অনেক ভালো হতো, কারণ এই প্রচণ্ড গরমে আমরা এই স্কুলে এসে তারপর যাওয়ার সময় আমরা অনেক গরমে অস্থির হয়ে যাই এবং বাসায় যাই আমরা অসুস্থ হয়ে পড়ি। এই জন্য যদি আমাদের স্কুলটা মর্নিং শিফটে যেমন 8টা থেকে 12টার মধ্যে যদি শেষ করতো তাহলে আমরা ভালোভাবে স্কুল বাসায় যেতে পারতাম। বাইরে প্রচুর গরম, আমরা যেতে অনেক কষ্ট হয়। ক্লাস যেহেতু আমাদের ক্লাস করতে হবে, তারপর আমরা আসি, যেহেতু আমরা আসি যাওয়ার সময় অনেক কষ্ট হয়, অনেক রোদ ই করতে হয়। তে আমাদের শিক্ষক ছাত্রছাত্রী সকলেরই সমস্যা হওয়ার কথা এবং হয়। তারপরেও বিদ্যালয় যদি বন্ধ থাকে কন্টিনিউয়াসলি, সেখানে আবার লেখাপড়ার সমস্যা। তাই আমাদের বিদ্যালয়ও চালাইতে হবে, আবার ছাত্রছাত্রীদের জন্য সমস্যা না হয় সে কারণে যদি মর্নিং স্কুল হয় 8টা থেকে 1টা পর্যন্ত তাহলে ভালো হয় এটা। আর যদি এর তাপমাত্রা আরও বাড়ে, বরিশালে তো এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে, এর চেয়ে বেশি যদি বাড়ে তাহলে বিদ্যালয় বন্ধ রাখাই আমার মনে হয় ঠিক। প্রচুর পরিমাণ গরম, স্কুলে আসি লেখাপড়ার জন্য, কিন্তু অনেক গরম, তারপর স্কুলে আসি লেখাপড়ার জন্য। স্কুল যেহেতু অনেক গরম, তারপর স্কুল অনেক খোলা, তারপর আমরা স্কুলে আসি লেখাপড়ার জন্য। এদের স্কুল যেহেতু খোলা, প্রচুর পরিমাণে বাহিরে গরম পড়েছে, তাপমাত্রা অনেক বেশি, এর জন্য আমাদের স্কুলও খোলা, তাই জন্যই আমাদের স্কুলে আসতে হচ্ছে। যদি ছুটিটা একটু বাড়িয়ে দেওয়া হতো।